হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার এমআটিভি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমার আলোচনার বিষয় হলো আমরা ফসলে অনেকে বিভিন্ন ধরনের সার দিয়ে থাকি তো আমরা জানি না যে কোন সারের কি কাজ বা কোন সারের অভাবে কি কি রোগ হতে পারে বা কি রোগ হলে কোন সার প্রয়োগ করব। বা কোন সার বেশি মাত্রায় প্রয়োগ করলে ফসলের কি কি সমস্যা হতে পারে সেগুলো আমরা অনেকে জানি না তো দর্শক আজকে আমি সব সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক আজকে আমি আলোচনা করব দুটি সার সম্পর্কে একটা হলো জীবসাম সার তো প্রথমত জিভ শামসারের কাজ কি জিভ শামসারে শতকরা সতেরো ভাগ গন্দক এবং তেইশ ভাগ ক্যালসিয়াম রয়েছে শাম বা গন্দক প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে থাকে তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে গন্দক ক্লোরোফিল গঠনে ভূমিকা রাখে এবং গাছের বর্ণ সবুজ রাখতে সহায়তা করে বীজ উৎপাদন এবং হরমোনের কার্যকারিতা বাড়িয়ে সহায়তা করে জীবসামের অভাবজনিত লক্ষণ সামের অভাবে ফসলে যে যে সমস্যা হতে পারে যেমন মাটিতে গন্ধকের অভাব ফলে গাছের সবুজ বর্ণ নষ্ট হয়ে কাণ্ড চিকন হয়ে যায় গাছের পাতা ফেঁকা সে সবুজ বা হলুদ বর্ণ ধারণ করে থাকে জীবসাম প্রয়োগের মাত্রা বেশি হলে জমিতে জীবসাম প্রয়োগের পরিমাণ বেশি হলে শিকড়ের বৃদ্ধি কমে যায় ফলে গাছের সারির ভিত্তিক কার্যক্রম কমে যায় দ্বিতীয় হলো জিঙ্ক সালফেট সারের কাজ জিঙ্ক সালফেট সার সালফেট শতকরা ছত্রিশ পার্সেন্ট এবং দস্তা হলো হল সতেরো দশমিক ছয় ভাগ গন্ধক রয়েছে দস্তার ভিতরে অপরদিকে জিঙ্ক সালফেট দস্তা ও গন্ধকের যথাক্রমে একুশ পার্সেন্ট এবং দশ দশমিক ফাইভ পার্সেন্ট রয়েছে এছাড়াও সিলেটেড জিঙ্ক দশ পার্সেন্ট দস্তা রয়েছে জিঙ্ক সালফেট সারের তুলনায় বেশি পরিমাণ মাটিতে ব্যবহৃত হয়ে থাকে কোনো কোনো ফসলে স্প্রে করেও এই সার প্রয়োগ করে থাকে গাছে বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে দস্তা বা জিঙ্ক অংশগ্রহণ করে থাকে ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে থাকে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সিম জাতীয় সবজির ক্ষেত্রে ব্যাপক হারে ফলন বাড়িয়ে তোলে জিঙ্কের অভাবজনিত লক্ষণ মাটিতে দস্তার ঘাটতি দেখা দিলে গাছের পাতায় তামাকে তামাটে বা দাগ আকারে বিবর্ণতা পরিলক্ষিত হয়ে থাকে পাতা ছোট হয়ে যায় এবং নতুন পাতার গোড়ার দিক থেকে বিবর্ণতা দেখা যায় বিশেষ করে অন্তঃশিরায় বিবর্ণতা বেশি দেখা যায় জিঙ্ক প্রয়োগের মাত্রা বেশি হলে জমিতে জিঙ্ক পরিমাণ বেশি হলে গাছে বিষক্রিয়া তৈরি হয় এছাড়াও অতিরিক্ত দস্তা প্রয়োগে আমিষ উৎপাদন ব্যাহত হয় বা আমিষ উৎপাদন কমে যায় তো দর্শক ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলে উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাক লাইভ লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে